बृहस्पति शनो विष्णु रुद्रमः। आदर एवं सम्मान योग्य हमार दादा काशीनाथ दा भाई मधुसूदन शास्त्री जी सभाय वैदिक प्रशिक्षण शिविरे भाग नियेछेन समस्त शिविरार्थीगण मा ओ बोनेरा। पाँच दिन अतिबाहित हो गेल, आई परे फोन करो परे फोन करो। पाँच दिन अतिबाहित हो गेल, आज छ दिन, कल के समापन दिवस, तारपरे केउ थाकबे ना एखाने, आमरा आसब ना, आपनारा थाकबेन। सवेरे वाली गाड़ी से यही हबे, किन्तु पाँच दिन जाबत एक ही कथा बार बार बला हच्छे, मिले बसुन मिले बसुन मिले बसुन। छ दिनेर माथाय एक कथा काने जायनि, जाई ना आगे पर्यन्त कि हबे। आमार बोलार उद्देश्य, बोलार रोग आपनादेर सुनार रोग, तो रोगेर निदान यदि ना हय ताहले से रोगेर परित्राण पावा जाबे कि करे से रोग थेके। অনেক কথা রয়েছে, অনেক বিষয় রয়েছে, বললে আপনাদের দুঃখ হবে, কষ্ট পাবেন আপনারা। আসুন আমি ঋষি দয়ানন্দের উদ্দেশ্যটাকে সামনে রাখি। ঋষিবর দেব দয়ানন্দ ভারত ভ্রমণ করার পরে উনি পশ্চিমবঙ্গে এসেছিলেন 1872 সালে। আমি বলেছি একদিন 1872 সালে এসে উনি একটি মাত্র শিষ্য তৈরি করেছিলেন, যার নাম ছিল নলিনীকান্ত সরকার। এখান থেকে নিরন্তর 4 মাস সময় অতিবাহিত করলেন উনি। নলিনীকান্ত সরকারকে নিয়ে উনি চলে গেলেন বেনারস। বেনারসে গিয়ে নলিনীকান্ত সরকারকে উপনিষদ আদি গ্রন্থ পড়ার জন্য উনি একজন পণ্ডিতকে নিযুক্ত করে গেলেন। 1874 সালে পৌঁছালেন ঋষি দয়ানন্দ মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ঋষি দয়ানন্দ একটা বিরাট শাস্ত্রার্থ হয় আচার্য কমলনয়নজি। সেই সময়কার তিনি দিগ্গজ বিদ্বান ছিলেন, পণ্ডিত ছিলেন, পৌরাণিক পণ্ডিত, মূর্তি পূজক। ঋষি দয়ানন্দের প্রচার, বেদে মূর্তি পূজা নেই, সেই জন্য মূর্তি পূজা বেদ বিরুদ্ধ। মূর্তি পূজা করা মানুষের কাজ নয়। একদিন বলেছিলাম এই গল্পতেই, যে যখন লোকেরা পাথর ফেলছে, দয়ানন্দ তাই বললো, আমি তো বলছি যে এদের পাথর ফেলার বস্তু ফেলে দাও, বলেছিলাম না একদিন। কিন্তু আচার্য কমলনয়নজি ঋষি দয়ানন্দের কথা মানলেন না। আমনা সামনে বসে মাঝখানে পর্দা লাগিয়ে একে অপরের সঙ্গে শাস্ত্রার্থ হচ্ছে, বেদে মূর্তি পূজা আছে তার প্রমাণ দিতে হবে আচার্য কমলনয়নজিকে, আর বেদে মূর্তি পূজা নেই এর প্রমাণ দিতে হবে ঋষি দয়ানন্দকে। বুঝতে পারছেন? ঋষি দয়ানন্দ ছোট্ট একটা বেদের মন্ত্র উদ্ধৃত করে উনি বললেন, না তাস্য প্রতিমা অস্তি, ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো প্রতিমূর্তি নেই, ঈশ্বরের কোনো প্রতিমা হয় না। এই বলে উনি বসে গেলেন,
এবারে মূর্তি পূজা বেদে আছে তার প্রমাণ তো বিরোধী পণ্ডিতকে দিতে হবে, একটাও প্রমাণ দিতে পারেনি। তারপরে ঋষি দয়ানন্দ বেদের অনেক মন্ত্র প্রস্তুত করলেন, বেদে মূর্তি পূজা নেই। ওম সানো বন্ধুর জানিতা সবিধাতা ধামানি বেদ ভুবনানি বিশ্বাম যত্র দেবা অমৃতমান শান স্থিতি ধামান ধৈরতে। वो परमात्मा सब लोगों के भ्राता के समान सुखदायक है, मानुष सकल से ईश्वर भाईर मतो भ्रातार मतो सुखदायक। कि बोझा गल एखने भाई भाई के सुख दे ईश्वर तद्रूप, যেমন এক ভাই অন্য ভাইকে সুখ দেয় ঈশ্বরও ঠিক সেই রকম সুখদাতা। এবারে একজন ভাই হয়ে যদি ভাইকে দুঃখ দেয় তাহলে কি বলবেন? হ্যাঁ, দুঃখদাতা শুধু না, সে ভাই হওয়ার যোগ্য নয়। একটু দিমাগে বিকশিত করুন না, জায়গা বানালে তবে হবে জায়গা। তো ঋষি দয়ানন্দ ওখানে বলছেন ঈশ্বর সম্পর্কে, পরমাত্মা সব লোককে, সব লোককে মানে আর্য সমাজই নয়, হিন্দু নয়, সনাতনী নয়, মুসলমান নয়, শিখ নয়, জৈন নয়, বৌদ্ধ নয়, কে সব লোককে ভ্রাতাকে সমান। বুঝতে পেরেছেন? এবারে ঋষি দয়ানন্দের সামনে হিন্দু মুসলিম কোনো ভেদভাব নেই, শুধু ঋষি দয়ানন্দের সামনে নয় ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে কেউ হিন্দু, কেউ মুসলমান, শিখ, জৈন, বৌদ্ধ আদি 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 নেই, সেই কথাই ঋষি দয়ানন্দ বলছে। ঈশ্বর এবারে যদি ভেদভাব করে তাহলে ঈশ্বরের উপরে পক্ষপাতিত্বের আরোপ লাগবে, দোষ লাগবে। তাই ঋষি দয়ানন্দ বলেন পরমাত্মা সব লোককে ভ্রাতা কে সমান সুখদায়ক, সব লোকো কা নাম স্থান আর জন্ম কো ভি জানতা হ্যায়। সকলে নাম জন্ম এবং স্থান ঈশ্বর জানে। কেউ কে ও সবকা গুরু হ্যায়, এখানে গুরু সে নয় গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর বলছেন, নাক রোগিয়ে কোনো প্রতিক্রিয়া নেই তাদের উপরে, সত্যটা ধারণ করবেই না, একেবারে কসম খেয়ে রেখেছে সত্য ধারণ করবই না। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু হবে না, ঋষি দয়ানন্দ এই কথা বলছেন ঈশ্বরের জন্য, যে ঈশ্বর একমাত্র গুরু, সর্বেশাম আপি গুরু পরমাত্মাকে বলা হয়েছে। ও গুরু আচার্য রাজা আর ন্যায়াধীশ ভি হ্যায়, ইসলিয়ে ক্যা করনা চাহিয়ে কি সব মিলকর উসি কি উপাসনা করনি যোগ হ্যায়। ঋষি দয়ানন্দ বলছেন এক ঈশ্বর ছাড়া কোনো কারুর উপাসনা করা যাবে না, ঈশ্বর ছাড়া উপাসনা কারুর করা উচিত নয়। হ্যাঁ, কি বলছে? সামনে আসুন, এখানে আসুন, এখানে আসুন, তাহলে শুনতে সুবিধা হবে না। বসুন বসুন। ঋষি দয়ানন্দ নিজের মনে বলেনি, ঋষি দয়ানন্দ আচার্য কমলনয়নজিকে বললেন, সানো বন্ধুর জানিতা সবিধাতা এনোগো, ও পরমাত্মা সব লোককে ভ্রাতা কে সমান সুখদায়ক, সব লোকো কা নাম স্থান আর জন্ম কো ভি জানতা হ্যায়। বলে কেউ কে ও সব কা গুরু হ্যায়, আচার্য হ্যায়, রাজা হ্যায় আর ন্যায়াধীশ ভি হ্যায়, ইসলিয়ে সব মিলকর উসি কি উপাসনা করনি যোগ হ্যায়।
ঋষি দয়ানন্দ বলছেন এক ঈশ্বর ছাড়া অন্য কারোর উপাসনা করা যাবে না, উচিত নয়। ওই জন্য ব্রহ্ম কেউ গুরু হয় না, গুরু তো একই গুরু পরমাত্মা। সেখানে এখানে তৃতীয় মন্ত্রে, এটা সাত নম্বর মন্ত্র, তৃতীয় মন্ত্রে আরো পরিষ্কার করলেন, ওম আত্মদা বলদায়স্য বিশ্বে উপাসতে প্রশিষম যস্য দেবাহ যস্য ছায়ামৃতম যস্য মৃত্যুঃ কস্মৈ দেবায় হবিষাভিধেয়ম। जो आत्मज्ञान का दाता, शरीर आत्मा और समाज का बल का देने हारा, विद्वान लोग जिनकी उपासना करते हैं, ऋषि दयानंद की अर्थ करते देव। क्योंकि हमारे आद्य समाजे ऋषि दयानंद जो अर्थ करते से अर्थ बोलना गीत गाइबे, जानी ना कि गीतर संगे अर्थ मिल है नहीं, किंतु एरा कि भेबे कि जानी। ऋषि दयानंद এই মন্ত্রে সামনে রেখে বলছেন এক জনে বলে আর সব জনে মিলকর শুনে, এ সকলে গাইবার জন্য নয়, একজনকে বলতে হবে এই মন্ত্র, আটটি মন্ত্র, আর তার অর্থ একজন বলবে, সবাই মিলে শুনতে হবে। সেখানে সেখানে বলেছে আত্মজ্ঞান কা দাতা, শরীর আত্মা ও সমাজ কা বল কা দেনে হারা, বিদ্বান লোক জিনকি উপাসনা করতে হ্যাঁ। এবারে দেখুন, ঈশ্বরে ঈশ্বরের উপাসনা যারা করে তাদেরকে কি বলা হয়? বললাম আমি, হ্যাঁ একবারই বলুন, বিদ্বান। এবারে চিন্তা করুন, ঈশ্বরের উপাসনা যারা করে তাদের নাম বিদ্বান হয়। এবারে যারা ঈশ্বরের উপাসনা করে না, বিদ্বানের বিলম শব্দ কি? অবিদ্বান না, মূর্খ। বিদ্বানের বিলম শব্দ কি হয়? মূর্খ। আমি বলছি না, ঋষি দয়ানন্দ মূর লিখেছেন। হ্যাঁ, ঋষি দয়ানন্দ বলছেন যে বিদ্বান না সে মূর্খ। এবারে বিদ্বান হওয়ার পরিপাটিটা কি? কি করে বিদ্বান হতে হবে? ঈশ্বর উপাসনা করে, বললাম তো দুবার তিনবার বলেছি আমি। তো আমি যে বলছি আপনাদের মাথায় ঢুকছে কিনা সেইটাই জিজ্ঞেস করছি, মাথার উপর থেকে জল বয়ে যাচ্ছে না। তো এখানে বলা হয়েছে, ঋষি দয়ানন্দ বলছেন সে ঈশ্বরের উপাসনা যে করে সেই হয় বিদ্বান। আগে বলছে ইয়সে ছায়ামৃতম ইয়সে মৃত্যু, তার সান্নিধ্যে থাকা অমৃত পান করার সমান, আর তার থেকে দূরে সরে যাওয়া মৃত্যু আদি দুঃখা হেতু। এবারে অমৃত পান করার সমান কি হবে? ঈশ্বরের সান্নিধ্য লাভ করা হলো অমৃত পান করার সমান। এবারে ঈশ্বরের সান্নিধ্য যারা লাভ করে না তারা কি? তাহলে জীবিত না মৃত? জীবিত না মৃত? তো জীবিত হবে কেমন? ঈশ্বরকে কেবল উপাসনা করলে হবে না, তাকে জানতে হবে পয়লা। তাকে প্রথমে জানতে হবে, প্রথমে যদি না জেনে উপাসনা, আর না জেনে তো উপাসনা হবেই না। না ভক্তি চলবে না, এখানে ভক্তি নিয়ে নাক রঙিয়ে বেড়ালে চলবে না, এ ভক্তি নয়। ভক্তি কি সেটা জানতে হবে আগে। আমি বলিনি, আমার দাদা, আমার দাদা বলছে ভক্তি জ্ঞান ছাড়া অন্ধ। আর এ কথা ইনি বলবেন কেন, আমি বলবো কেন? ঋষি দয়ানন্দ এখানে খুলে খুলে পরিষ্কার করে একটা একটা অক্ষর বলে দিচ্ছে, ঈশ্বর ছায়া অমৃতম ইয়সে মৃত্যু হু বলছে, তার সান্নিধ্য প্রাপ্ত করা অমৃত পান করার সমান, তার থেকে দূরে সরে যাওয়া মৃত্যু আদি দুঃখের হেতু। তাহলে আমাদের জীবিত থাকতে হবে না মরা বলবো? আচ্ছা আমি আপনাদের কাজ জিজ্ঞেস করি, একটা বিচিত্র জিনিস জিজ্ঞেস করছি, কাউকে কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি, কারণ আমার মতো মূর্খ তো কেউ আসে না সামনে, তো জিজ্ঞেস করবে কি? আমি আপনাদের আজ জিজ্ঞেস করছি, আমরা এখানে যারা বসে আছি আমরা কি জীবিত? হ্যাঁ,
এখানে আসেন বলে সেই জন্য জীবিত। হ্যাঁ দেখুন, আমি বলে দিয়েছি প্রথমে, ভেদ বলে দিয়েছি প্রথমে, তবু সেখানে যেতে পারেননি আপনারা। এবার যদি জীবিত আছি, যদি জিজ্ঞেস করি, তাহলে বলবেন আমরা খাই, কথা বলি, পড়ি, আওয়াজ করি, চেল্লাই, আদি আদি, শ্বাস প্রশ্বাস নেই। আচ্ছা, শ্বাস প্রশ্বাস নেই, আমরা একটা কী হলো, কী হলো কী রে ভাই? হ্যাঁ, ও আমার ভাই মধুসূদনজি বলে দিয়েছেন, প্রচার করে দিয়েছেন, দেখতে ধৈর্য ধরুন একটু ভাই। যে কেউ মোবাইল পেয়েছ তোমাদের মধ্যে, হ্যাঁ, বা কেউ কারোর ভুলে কারোর ব্যাগে চলে গেছে এই মোবাইলটা দাদাকে, এদিকে শুনুন, আমি জিজ্ঞেস করছি, আমরা নিঃশ্বাস নেই, বলি, এই জন্য জীবিত, চলি এবং জীবিত। আমি আর আপনি বা আমরা কী স্পিডে চলি সে আমাদের জানা নেই, কিন্তু রেলগাড়ি আমাদের চাইতে অনেক স্পিডে চলে, হাওয়াই জাহাজ অনেক স্পিডে চলে, কি তাদেরকে জীবিত বলা হবে? হ্যাঁ, না। আমরা বলি রেডিও টেলিভিশন টেপ রেকর্ডের চাইতে বেশি বলতে পারি, তাদেরকে জীবিত বলা হয়েছে? হয়নি। শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা একটা কামারের দোকানে গিয়ে দেখুন, সে আগে তো আমরা দেখতাম এরকম হাঁপড় বলতো, আমরা তো বাংলাতে হাঁপড় বলি, যাই না এখানে আর কি বলেন, হ্যাঁ, চামড়ার মানানো এরকম টেনে টেনে হাওয়া দিত আগুন ধরার জন্য, দেখেছেন না? তো সেও তো শ্বাস নিচ্ছে, তাকে জীবিত বলা হয়েছে? ওই জন্য ঋষি আনন্দ বেদের প্রমাণ দিয়ে সামনে বলছে যে ঈশ্বরের উপাসনা যে করবে, ঈশ্বরের আরাধনা যে করবে, ঈশ্বরের সান্নিধ্য যে লাভ করবে, তাকেই জীবিত বলা হবে, নইলে মৃত। মরণ চক্রা বলতে পারেন, জীবন মৃত, জীবিত থেকেও মৃত্যু, জীবন জীবিত থেকেও মৃত্যু, মানে বেঁচে থেকেও মৃত্যু, বেঁচে থেকেও মরা। তাহলে আমাদের একমাত্র সম্পর্ক সাধনা কার সঙ্গে জুড়তে বলা হচ্ছে? ঈশ্বরের সঙ্গে। তো সেই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক সাধনা জুড়লে কি নাক রঙালে জোড়া হবে, না ঘাড়ে রং লাগালে জোড়া হবে, না বেদ মন্ত্র মন্ত্রণা করলে জোড়া হবে? আর সেই কার্যক্রম তো হচ্ছে এই জন্যই, এই কার্যক্রমের যে পরিপাটিটা রাখা হয়েছে এ তো এই জন্যেই রাখা হয়েছে যে আপনাদের আপনাদের সাথে সম্পর্ক ঈশ্বরের কিভাবে জুড়বে, তাই তো এই এদের প্রয়াস। আমি তো বারবার এদের ধন্যবাদ করছি। আচার্যদের প্রয়াস কী? যে আপনারা যেন ঈশ্বর থেকে দূর না হন, এই প্রয়াস ঈশ্বরের সান্নিধ্য লাভ করানোর জন্য। তাই সেখানে বলা হয়েছে, ইয়সে ছায়া অমৃতম ইয়সে মৃতুঃ কস্মৈ দেবায় হবিষা বিধেম। কিন্তু মানুষেরা জানে না ঈশ্বরকে, ঈশ্বরকে জানার চেষ্টাই করেনি, ঈশ্বরকে জানার যে চেষ্টা করবে না সে কোনোদিন ঈশ্বরকে পাবে কি? পাবে না। ঋষি দয়ানন্দ যখন এইরকম প্রমাণ দিলেন, আচার্য কমলনারায়ণজি একটাও প্রমাণ দিতে পারেনি। আপনাদের মনে রাখা উচিত, সেই শাস্ত্রার্থ শোনার জন্য সেখানে বসেছিলেন স্বামী কৃষ্ণ বর্মা। স্বামী কৃষ্ণ বর্মার নাম আজ অনেকেই জানে না, অনেকেই জানে না, শুধু আর্য সমাজে একটু প্রচার আছে, আর্য সমাজ ছাড়া স্বামী কৃষ্ণ বর্মার নাম জানেই না, কংগ্রেসিরা তো বিশেষ করে জানে না, বিজেপিতে একটু একটু চর্চা আছে। সেই স্বামী কৃষ্ণ বর্মার অস্থি কলস গতবারে মোদি নিয়ে এসছে সেখান থেকে, সেই সব এলাকায় ঘুরে এসছি, দেখে এসছি সেই সব জায়গা। যাই হোক, তো বলার উদ্দেশ্য হলো স্বামী কৃষ্ণ বর্মা সেই সভায় বসেছিলেন। ভাই খালবালি মত মচাও, মায়াবি খতম করুন উসকে বাদ খুব করনা।
पंडित लोग नीचे बैठे। हाँ मैं कह रहा हूँ सब बैठ जाएंगे, कोई बात नहीं, हमारा श्रोता भी तो होना चाहिए ना। काशीदास जी बोले अरे श्रोता हो तो थकता है वो तुम्हारा। আর এই আরোপ আমরা বিপদভাঞ্জনকে বলি, সে চুপ করে বসবে না, চুপ বসতে দেবে না কাউকে, দোষ যেন অন্য কারোর ভেতরে না থাকে। তো যাই হোক, এবার শুনুন, ধ্যান দিয়ে কথা শুনুন, এই ইতিহাসের পাতায় পাবেন না এই জিনিস, যদি আর্য সমাজের ইতিহাস পড়েন তবেই পাবেন, যদি আর্য সমাজের ইতিহাস না পড়েন তো স্বামী কৃষ্ণ বর্মার নাম পাবেন না। স্বামী কৃষ্ণ বর্মা সেই শাস্ত্র শুনছিল, ঋষি দয়ানন্দ যখন নিরুত্তর করলেন আচার্য কমলনায়নজিকে, শাস্ত্রার্থ শেষ হওয়ার পরে স্বামী কৃষ্ণ বর্মা উঠে ঋষি দয়ানন্দের চরণ স্পর্শ করছেন, নিজের পরিচয় বললেন। স্বামী কৃষ্ণ বর্মাও কিন্তু গুজরাট প্রান্তেরই, যে প্রান্তের ঋষি দয়ানন্দ সরস্বতী। স্বামী কৃষ্ণ বর্মা বোম্বাই নগরীর মহানগরীতে থাকতেন, নিজের বাবার কাছে, ওনার বাবা একজন নগর সেটের কাছে চাকরি করতেন, লাল্লু ভাই ছবিল দাস, এ বিহারওয়ালা লাল্লু মাস সবাই না, লাল্লু ভাই ছবিল দাস নাম ছিল তার কাছে চাকরি করতেন, থেকে বাবার কাছে থেকে উনি পড়াশোনা করতেন, কলেজে পড়তেন। ঋষি দয়ানন্দর এই শাস্ত্রার্থ দেখে স্বামী কৃষ্ণ বর্মা একেবারে ঋষি দয়ানন্দের অনন্য ভক্ত হয়ে গেলেন। স্বামী কৃষ্ণ বর্মা বললেন, গুরুজি আপ আপনি আগোশ মে মুঝে লিজি, আমাকে আপনার সান্নিধ্যে রাখুন। স্বামী কৃষ্ণ বর্মা যখন এ কথা বললেন, ঋষি দয়ানন্দ বললেন ঠিক আছে, তুমি আমার সঙ্গে সম্পর্ক বানিয়ে রাখো, যখন দরকার হবে বলবো। 1875 সালে গিরগাঁও মহল্লা আর্য সমাজের স্থাপনা হল ডাক্তার মানিক রাওয়ের ঘরে। সেই আর্য সমাজের প্রধান বানানো হলো স্বামী কৃষ্ণ বর্মাকে। স্বামী কৃষ্ণ বর্মা সংস্কৃতের বিদ্বান, ইংরেজির বিদ্বান, হিন্দি ভাষারও বিদ্বান। স্বামী কৃষ্ণ বর্মা নিরন্তর সম্পর্ক রেখেছেন ঋষি দয়ানন্দের সাথে। 1876 সালে স্বামী কৃষ্ণ বর্মার নামে একটা চিঠি আসে প্রফেসর মোনিয়ার উইলিয়ামের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, কে আপনাকে সংস্কৃত ভাষা পড়ানোর জন্য এখানে মনোনীত করা হচ্ছে, আপনি আসুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, আপনি সংস্কৃত পড়ানোর জন্য তৈরি হয়ে আসুন। সেই চিঠি নিয়ে ঋষি দয়ানন্দর কাছে গেলেন। স্বামীজি আমার কাছে এই চিঠি এসছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রফেসর মোনিয়ার উইলিয়ামের, আমাকে সংস্কৃত পড়ানোর জন্য সেখানে ডাকা হচ্ছে, কি করব। ঋষি দয়ানন্দ বললেন, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার সঙ্গে সম্পর্ক রাখো, সময় হলে বলবো। যেমন যোগেশ্বর কৃষ্ণ অর্জুনের পিঠে হাত দিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, ঠিক সেই রকম ঋষি দয়ানন্দ স্বামী কৃষ্ণ বর্মার পিঠে হাত দিয়ে তিনি লন্ডনে পাঠালেন। ঋষি দয়ানন্দর আশীর্বাদ নিয়ে সেখানে কাজ হচ্ছে, স্বামী কৃষ্ণ বর্মারই অবদান, অনেক বড় বড় কাজ করেছেন, একদিনও জেলে যাননি কিন্তু। যত ক্রান্তিকারীরা সেখানে বিদেশে গিয়ে বিদেশিদের কাছে, ইংরেজদের কাছে, ইংরেজদের খরচায় পড়বে, কিন্তু ইংরেজদের সমর্থক হবে না এমন বিদ্যার্থীরা আমার সঙ্গে যোগ দু। 1905 সালে সেখানে ইন্ডিয়া হাউসের সংস্থাপক স্বামী কৃষ্ণ বর্মাই। যাই হোক, আমি 1876 কথা বলছি। 1876 যখন স্বামী কৃষ্ণ বর্মা এই চিঠি নিয়ে ঋষি দয়ানন্দর কাছে গেলেন, ঋষি দয়ানন্দ পাঠিয়ে দিলেন স্বামী কৃষ্ণ বর্মাকে লন্ডনে। ঋষি দয়ানন্দ ভারতবর্ষে প্রচার করছেন, আর স্বামী কৃষ্ণ বর্মা ঋষি দয়ানন্দের শিষ্য লন্ডনে প্রচার করছেন। তো ঋষি দয়ানন্দ যে 1872 সালে পশ্চিমবঙ্গে এসেছিলেন, এই যে ব্রহ্মসমাজই আপনাদের সামনেই, যে ব্রহ্মসমাজ পিছনে আগে বলেছিলাম আমি,
সেই ব্রহ্ম সমাজীরা ঋষি দয়ানন্দকে নিমন্ত্রণ দিলেন কোথায়? লাহোরে। লাহোরে ব্রহ্ম সমাজীরা ঋষি দয়ানন্দকে নিমন্ত্রণ দিলেন। 1877 সালে ঋষি দয়ানন্দ গেলেন সেই ব্রহ্ম সমাজে। ঋষি দয়ানন্দের যে যুক্তি, যখন যেটা ভুল যেখানে দেখেছেন তখনই সেই ভুল তাদেরকে ধরিয়ে দিয়েছেন, এই খুবই একমাত্র যদি কারোর মধ্যে থেকে থাকে তার নাম হলো ঋষি দয়ানন্দ সরস্বতী। তিনি ভুল কোনোদিন স্বীকার করেননি। ব্রহ্ম সমাজে গেলেন। ব্রহ্ম সমাজে গিয়ে ব্রহ্ম সমাজের যে সিদ্ধান্ত মানসিকতা যে ছিল, যে রাজা রামমোহন রায়ের তৈরি ছিল, 1826 সালে এই ব্রহ্ম সমাজ তৈরি হয়েছিল। রাজা রামমোহন রায় মারা যাওয়ার পরে রাজা দেবেন্দ্রনাথ ঠাকুর তার অধ্যক্ষ হয়েছিলেন, কিন্তু কেশবচন্দ্র সেন সব কাজে আগে বেড়ে হিস্সা নিচ্ছিলেন বলে ওনার সঙ্গে মতভেদ হলো, দুজন আলাদা হয়ে গেল। ঋষি দয়ানন্দ বললেন স্বামীকে কেশবচন্দ্র সেনের ব্যাপারে, কে নাবালিকদের বিয়ে করা অষ্টাবর্ষে ভাবেন গৌরী তখন মানা হতো, 8 বছরের কন্যাদেরকে যুবতী মানা হতো, আর কেশবচন্দ্র সেন সেই রাজার রামমোহন রায়ের নিয়মের ভঙ্গ করে নিজের মেয়েকে 10 বছর বয়সে বিয়ে দিতেন। ঋষি দয়ানন্দ সহ্য করতে পারেননি, ঋষি দয়ানন্দ তার বিরোধ করলেন, বিরোধ ব্রহ্ম সমাজের উপরে আরও অনেক কিছু আক্ষেপ লাগালেন। তাহলে ব্রহ্ম সমাজেরা কী করলো? ঋষি দয়ানন্দকে বের করে দিল। কোথা থেকে? ব্রহ্ম সমাজ থেকে। এবারে পৌরাণিক মূর্তি পূজার যারা, পৌরাণিক মন্দিরে ঋষি দয়ানন্দকে জায়গা দেয় না, তার কারণ ঋষি দয়ানন্দ মূর্তি পূজার বিরোধী নয়, এটা বিরোধী বলা ভুল হবে। ঋষি দয়ানন্দ মূর্তি পূজার বিরোধী নয়, ঋষি দয়ানন্দ বলছেন যে মূর্তিটি যেমন আছে সেই মূর্তিটি তেমন পূজা কর। কি বলেছি বুঝেছেন? যে মূর্তিটি যেমন আছে সেই মূর্তিটি তেমন পূজা করো। যেমন মূর্তির উপরে ধুল গর্দা পড়ে আছে তাকে সাফ করা, পরিষ্কার করা হলো মূর্তির পূজা, কিন্তু তার সামনে ধূপ ধুনি দেখালে মূর্তির পূজা হবে না। মূর্তি জানতে পারছে এই যে তাকে প্রসাদ চড়াচ্ছে, তাকে ফুল দিচ্ছে, এই দিচ্ছে, মূর্তি জানতে পারে? আপনাদেরকে জিজ্ঞেস করছি আমি তো জানে না। যখন তাহলে তার সামনে ফুল তুলে ধরা কি সেটা বুদ্ধিমানি না মূর্খামি? তো ঋষি দয়ানন্দে এই মূর্খামির কথা তুলে ধরছেন। ঋষি দয়ানন্দ বলছেন এভাবে ঈশ্বর পূজা হবে না। মূর্তি পূজকরা ঘরে জায়গা দেয় দিল না, মন্দিরে জায়গা দিল না। ঋষি দয়ানন্দকে 1877 সালে, দাদা আপনি একটু চুপ করুন না, এই যে একটু চুপ করুন না, কি বলছি শুনতে পেয়েছেন? আপনি মিছি মিছি বসে আছেন এখানে, ওই জন্য হিন্দিতে একটা প্রবাদ আছে না, ঢুঁড়ো এক মিলতে হাজারো, সব পাগল একটা হয়েছে। আর ছদিন চলছে, ছদিনের ভেতরে কোনো প্রতিক্রিয়া একটু এদের ভেতরে নেই, ওই জন্য আমি গেন্ডার বলেছি তো আবার ফুলে কুপ্পা হচ্ছে, বেলুন হয়ে যাচ্ছে ফুলে। আরে কেন বলবো আমি, নিজেরা ঠিক করো না নিজেদের অভ্যাসটা। তো ঋষি দয়ানন্দকে জায়গা দেয়নি। শুনুন, ইতিহাসের পান্নিতে এশিয়াতের পাতা থেকে শোনাচ্ছি আমি, 1877 সালে ঋষি দয়ানন্দকে ব্রহ্ম সমাজীরা জায়গা দিল না, পৌরাণিক হিন্দুরা জায়গা দিল না। ঋষি দয়ানন্দকে যদি কেউ জায়গা দিয়ে থাকে নিজের বাড়িতে, তার নাম হলো ডাক্তার আব্দুর রহিম খান, লাহোরের সবচাইতে বড় ফিজিশিয়ান। ডাক্তার আব্দুর রহিম খান নিজের ঘরে জায়গা দিলেন, এই ভেবে জায়গা দিয়েছেন যে ঋষি দয়ানন্দ মূর্তি পূজা করে না, মূর্তি পূজা করতে বারণ করে লোকেদের, আর আমিও মূর্তি পূজা করি না, বা আমার ইসলামের লোকেরাও মূর্তি পূজা করে না, আমরা ঈশ্বর এক বলি, ঈশ্বর ছাড়া অন্য কারোর উপাসনা নেই। ঋষি দয়ানন্দ সেই কথা বলছেন, ঈশ্বর ছাড়া অন্য কারোর উপাসনা নেই,
তো নিজের সাথী মনে করে ডাক্তার রহিম খান নিজের ঘরে জায়গা দিলেন। কাকে? দয়ানন্দ সরস্বতীকে। জায়গা দেওয়ার পরে একদিন দুদিন হয়ে গেল, ঋষি দয়ানন্দ ডাক্তার রহিম খানকে জিজ্ঞেস করছে, ডাক্তার সাহেব আপনি তো ইসলাম মতাবলম্বী, কোরআনকে আল্লাহর কালাম মানেন? তো বলে হ্যাঁ। তো কোরআনটা শুরু হচ্ছে কি দিয়ে? ডাক্তার বলতে পারেনি। ঋষি দয়ানন্দ বলছেন কোরআনটা আরম্ভ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্য দিয়ে। তার অর্থ হলো আরম্ভ করিতেছি আমি আল্লাহর নামে যে আল্লাহ দয়ালু এবং কৃপালু। ঋষি দয়ানন্দ বললেন এটি হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম যদি হয়ে থাকে তাহলে আল্লাহ নিজেই বলছেন আরম্ভ করিতেছি আমি আল্লাহর নামে, তার মানে হলো একজন আল্লাহ আরম্ভ করিতেছে অন্য একটি আল্লাহর নাম নিয়ে। বুঝতে পেরেছেন ভেদ? দেখুন ঋষি দয়ানন্দ কীভাবে ভেদ খুলছে। আব্দুর রহিম তো এ সকলেও চিন্তা করতে পারেনি এরকম প্রশ্ন আসবে বলে। সত্তা প্রকাশ করলে দেখুন চোদ্দশো মূল্য এখান থেকেই শুরু হচ্ছে। আরো লিখেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। সূরা ফাতিহা প্রথম সূরা এটা, অবশ্য প্রথম সূরা নয়, এটা রেগুলেশন অর্ডার অফ কোরআনের মধ্যে পঞ্চম নম্বর সূরা। এখানে এরা প্রথমে এটা দিয়ে রেখেছে ঋষি দয়ানন্দ। এবার একটা একটা অক্ষর কীভাবে ধরছে দেখুন, কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তমাম তারিফে আল্লাহ কে লিয়ে হ্যায়, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ঋষি দয়ানন্দ বললেন এটা আল্লাহর কালাম। বলে হ্যাঁ। তো বলে আল্লাহ নিজেই বলছে সমস্ত প্রশংসা আল্লাহ, তার মানে একজন আল্লাহ বলছে অন্য আল্লাহর প্রশংসা হচ্ছে। আর রহমান রহিম সে রহম করনেওয়ালা মেহরবান। বলে সে কে? বলছে সে রহম করনেওয়ালা মেহরবান, তো সেটা কে? রহিম খান বলতে পারেনি। মালিক ইয়াউমিদ্দিন, কেয়ামতের দিনের মালিক। ঋষি দয়ানন্দ বলছেন কেয়ামতের দিনের মালিক হয় তাহলে এখনকার মালিক কে? তুই বোতলটা কি খাবি না ফেলে দিবি, কি করবি? কেন ধরলে টানটানি করছিস? ওটা চুপ করে বসতে পারছিস না? তোর মা বাবা বসে নেই, তোর ছেলে কি করে বলবে? এখানে দিচ্ছে কি তর্ক দিচ্ছে দেখুন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমি জাজাকে মালিক, কিয়ামতের দিনের মালিক। ঋষি আনন্দ তখনই বলছেন এখনকার মালিক কি? আর যদি সদা সর্বদার মালিক হয় তাহলে তখন কারো মালিক আর এখন কারো মালিক? আল্লাহর কালাম, আল্লাহ বলছে হাম তেরি ইবাদত করতে, তুজি সে মদত চাতে। ঋষি দয়ানন্দ বলছেন এক আল্লাহ অন্য আল্লাহর ইবাদত করে, আল্লাহ নিজে আবার অন্য আল্লাহর কি ইবাদত করবে? আর মদত চাতে, তাকে সহযোগিতা চাচ্ছে তার কাছে, তাহলে সে আল্লাহ কোনটা? আব্দুর রহিম খান তো একবার ছটফট করে রয়ে গেল। আব্দুর রহিম খান সেই সময় লাহোরের যত বড় বড় মুফতি আলেমরা ছিল তাদেরকে ডেকেছে নিজের ঘরে, দয়ানন্দের সঙ্গে পরিচয় করাল। দয়ানন্দের সঙ্গে পরিচয় করাতে ঋষি দয়ানন্দ তাদের সামনে এই সমস্ত প্রশ্ন তুলে ধরলেন, একেশ্বরবাদ কোথায় আপনার? একেশ্বরবাদ তো একমাত্র বেদেই আছে, একো দেবা সর্বভূতেষু বড়া সর্বে আপনি সর্বভূতান্তরাত্মা, পরমাত্মা এক, সেই সৃষ্টিকর্তা সৃজনকর্তা স্থিতিকর্তা প্রলয়কর্তা, মানুষ মাত্রের করা কার্যের ফলদাতা। বলে সে কত? তখনই বলছে, বেদেই বলছে, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পিউচতে, সেখানে দশ পর্যন্ত গুণে বলা হয়েছে, সে দুই চার ছয় আট দশ নয় এক। তার নামের সঙ্গে কারোর নাম সংযুক্ত নেই। মুফতিরাও শুনে বলতে পারেনি, মুফতিরা এবারে ডাক্তার রহিম খানকেই বকাবকি আরম্ভ করেছে। আরে তুমি একটা কাফেরকে ঘরে জায়গা দিয়েছো, তুমি একটা কাফের কোরআনের বিরোধী তাকে ঘরে জায়গা দিয়েছো। ডাক্তার রহিম খানকে ডাঁটা ডাঁটি করে তারা চলে গেল।
ডাক্তার রহিম খান এবারে সময় করে ঋষি দয়ানন্দের কাছে আসলেন। স্বামীজি, আপনাকে তো নিমন্ত্রণ দিয়েছিল ব্রহ্ম সমাজীরা, সেখানে গিয়ে আপনি ব্রহ্ম সমাজীদের বিরুদ্ধে বললেন, মূর্তি পূজক মন্দিরে তা আপনাকে যেতে দেয় না, মূর্তি পূজা করতে বারণ করেন। আমি ভাবলাম আপনি একেশ্বরবাদী, আমি একেশ্বরবাদী, আমার কথা বলবেন, আপনি তো আমার বিরুদ্ধে বাকিয়া খাড়া করে দিয়েছেন। ঋষি দয়ানন্দ কি উত্তর দিয়েছে শুনবেন? এই জন্যই তো পরিশ্রম আপনাদের জন্যই করা হচ্ছে, এই সত্যটাই মাথায় ঢুকুন, সত্যটা জানার চেষ্টা করুন। ঋষি দয়ানন্দ বলছেন, ডাক্তার রহিম খান, আপনি তো একজন বড় ফিজিশিয়ান এই লাহোরে শহরে, লাহোর শহরের একটা বড় ফিজিশিয়ান আপনি, জানা মানা ডাক্তার। ডাক্তার সাহেব, আপনিও দেখেছেন একটি কুকুর সে যেখানে বসে সে লেজ দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেয় তারপরে বসে। আরে আমি তো মানুষ, আমি আপনার অন্ন খেয়েছি, আপনার ভেতরে কমই থেকে যায়, ভুল থেকে যায়, সেটা দয়ানন্দ সহ্য করতে পারছে না, সেই জন্য দয়ানন্দ ঝাড়ু লাগাচ্ছে। আমরা সেই দয়ানন্দের অনুযায়ী, আমরা সেই ঋষির অনুযায়ী, ঋষি দয়ানন্দকে অক্ষর অক্ষর ফলো করতে হবে, ঋষি দয়ানন্দের বিচারধারা আত্মসাৎ করতে হবে, ঋষি দয়ানন্দের বিচারধারাকে নিজের জীবনে নিয়ে আসতে হবে, তবেই আমরা সত্য জানতে পারব, সত্য জেনে তারপরে তার উপরে আচরণ করা হবে, নইলে তার আগে আচরণ করা যাবে না। আচরণ করার জন্য সত্যকে আগে জানতে হবে। সেই আপনারা নিজেদের বাড়িতে থেকে সত্য জানতে না বলে তো এখানে ডাকা হয়েছে, এখানে ডাকা কেন হয়েছে? সত্যর সঙ্গে শুধু জানানোর জন্য নয়, সত্যর সঙ্গে সম্পর্ক সাধার জন্য, সত্যর সঙ্গে সম্পর্ক জোড়ানোর জন্য, ঋষি দয়ানন্দের অনুয়ায়ী বানাবার জন্য, ঋষি দয়ানন্দের বিচারধারা আপনাদের সামনে এই জন্য তুলে ধরা হলো। দেখুন, আমি একটা জিনিস দেখাচ্ছি, এই কলকাতা আর্য সমাজীরা যতই লম্বা চওড়া বুকলি মারুক না কেন, এদের এই একটা বই দেখছেন, এই বইটার নাম হলো জাতীয় জীবনে স্মরণীয় যারা। এতে কয়েকজন মহাপুরুষদের ফটো আছে, মহাপুরুষদের জীবনের কথা আছে। এর উপরে ঋষি দয়ানন্দের ফটো দেখছেন, ঋষি দয়ানন্দের ফটো। এ আর্য সমাজীরা এই কাজ কেউ করেনি পশ্চিমবঙ্গে, এ কাজ একমাত্র মহেন্দ্র পাল আর্যের মাধ্যমে হয়েছে, আর এ বইটা ছাপা হয়েছে কখন দেখুন, মার্চ মাসের 89 এই বইটি ছাপা হয়েছে। রাজা রামমোহন রায় থেকে শুরু করা হয়েছে, আর ঋষি দয়ানন্দের, বিদ্যাসাগরের পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি দয়ানন্দ, ঋষি দয়ানন্দ যেই শিবরাত্রির ব্রত রেখেছিল, সেই শিবরাত্রির ব্রতে কীভাবে তিনি পুজো করতে গেলেন এবং শিবলিঙ্গে কীভাবে চড়ে ঋষি দয়ানন্দের এই চিত্র ছেপে এই বইটা লিখিয়েছি আমি শিবপ্রসাদ রায়ের হাতে। শিবপ্রসাদ রায় সেই সময় বিশ্ব হিন্দু পরিষদের একজন বড় বক্তা এবং লেখক ছিলেন, দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই তার বই, অনেকে পড়ে থাকবেন সেই বইটা, দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই, আল্লাহ আমায় কাঁদতে দাও, এই দেখুন পড়েছেন, কে পড়েছেন, পড়েছেন, হ্যাঁ, দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই শিবপ্রসাদ রায়, এই এই দেখুন শিবরাত্রির এই চিত্র এখানে দেওয়া হয়েছে। আর এই বইটা পড়ানো হচ্ছে বাংলায় ক্লাস সিক্সে, রেপিট পুস্তক, কিন্তু আর্য সমাজীরা কোনোদিন নিজের আর্য সমাজের বিদ্যালয়ে বই লাগাতে পারেনি। এ বইয়ের প্রচার পশ্চিমবঙ্গে যদি কেউ প্রচারক হিসাবে করে থাকে, একমাত্র স্বর্গীয় স্বামী শ্রদ্ধানন্দজি করেছেন। স্বামী শ্রদ্ধানন্দ আমাদের মেদিনীপুরে, স্বামী শ্রদ্ধানন্দ এই বই ছেপেছি জ্ঞান প্রকাশনী কলেজেরও,
তো এই কাজ আমি সে সময় 6 বছর ছিলাম পশ্চিমবঙ্গে, 6 বছর থেকে এ কাজ করে গিয়েছি। নিরন্তর থাকি আমি দিল্লিতে, কিন্তু নিরন্তর আমার কাজ পশ্চিমবঙ্গে এইভাবে চলতে থাকে। ঈশ্বরের অসীম অনুকম্পা, আজ অনেক বাঙালি ছেলেদের মাঝখানে আমি বৈদিক সনাতন ধর্মের প্রচার করেছি, অনেক ছেলেরা স্বীকার করেছে। এই দেবরা বাপা, এর বাড়ি ঝাড়েশ্বরের নাম, এর বাড়ি দেবরা, আমাদের আচার্যের বাড়ির কাছে। এর বাড়িতে যে সময় প্রথমে আমি গেলাম, আচার্যকে ডেকে নিয়েছি আমি আমার কাছে, সেখানে যোগ্য করে এসেছি, একটা বড় অনুষ্ঠান হয়েছে। তো যাই হোক, আমরা আমি বিশেষ করে হাত জড়ো করে আপনাদের কাছে এই জিনিসটা জানাবো, যে আমাদের মনে উদ্দেশ্য শুধু আপনাদেরকে দয়ানন্দী বানানো। কি উদ্দেশ্য? দয়ানন্দী বানানো। দয়ানন্দ নেই, দয়ানন্দী, হ্যাঁ, দয়ানন্দের অনুযায়ী বানানো, দয়ানন্দের ভক্ত বানানো, দয়ানন্দের মান্যতা অনুযায়ী যদি নিজেরা জীবন যাপন করেন। আমি একবারে জোর গলায় বলছি, আমি তো মুসলিম সমাজ থেকে এসেছি, যখন আমি উত্থান হয়েছে আমার, আমি আমার নিজের উত্থান করতে পেরেছি, আর এ তো দয়ানন্দ তো আপনাদেরই না, অন্য কাউকে ধার করে নিয়ে আসতে হবে। তাই ঈশ্বরের কৃপা, আমার ছেলে মেয়েরা সব বৈদিক বিদ্যায় বিদ্যান। আমার এক মেয়ে, তার 2 বেদ কণ্ঠস্থ, অষ্টাধ্যায়ী, মহাভাষ্য সব কণ্ঠস্থ, PhD করছে, আর তার সার্ভিসও লেগে গেছে, 1 জুন থেকে তার কলেজে সার্ভিসও লেগে গেছে। যাই হোক, তো এই আমি পেয়েছি কার কাছ থেকে? ঋষি দয়ানন্দের কাছ থেকে। তার ঋষি দয়ানন্দের কাছ থেকে যখন আমি পেয়েছি, আপনারা দেখছেন, তো আপনাদের কি মনে হয় না যে হ্যাঁ, ঋষি দয়ানন্দকে মেনে নেওয়া উচিত? মনে হয় না? তো যাই হোক, যা সময় আমার ছিল, সময় একদম পুরো হয়েছে, আমি আগে বাড়ব না। আপনাদের কাছে শুধু আমার এই অনুরোধ রইল, যে দয়ানন্দের স্মরণে এসে, দয়ানন্দী হয়ে, দয়ানন্দের বিচারধারা নিজেদের জীবনে আচরণে নিয়ে এসে নিজের সন্তান সন্ততিকে বানাতে পারলে আমরা বৈদিক সিদ্ধান্তের উদ্ধার হবে, বৈদিক মান্যতার উদ্ধার হবে। ধন্যবাদ।